মোটরসাইকেল সহজে গন্তব্যে পৌঁছানোর দুই চাকার এই বাহনটির কদর বিশ্বজোড়া। মোটরসাইকেল চালাতে লাগে জ্বালানি, তবে বর্তমান সময়ে হঠাৎ করে পেট্রোল ও অক্টেনের দাম বাড়ায় মাথায় হাত পড়েছে বাইক চালকদের। এই কঠিন সময়ে বাইক চালকরা যদি জানতে পারেন তেল ছাড়াই চলবে মোটর বাইক তখন কেমন লাগবে, শুনে নিশ্চয়ই অবাক হবেন, কিন্তু এটাই এখন বাস্তবে পরিণত হয়েছে। বাইক চালকদের জন্য বাজারে এসেছে ইলেকট্রিক বাইক বা ই বাইক। জ্বালানি তেলের চড়ামূল্যের এই বাজারে ই বাইক হবে বাইকারদের জন্য সহজ সমাধান। জ্বালানি তেলের দাম কিন্তু বর্তমানে প্রচুর বাড়তেছে, তো এই দিকটা যদি হিসাব করেন তো আমাদের বৈদেশিক মুদ্রার একটা অপচয় হয় বা খরচ হয় যে প্রচুর জ্বালানি তেল আমদানিতে। তো এই ক্ষেত্রে যখন ইলেকট্রিক মোটরসাইকেল ব্যবহার করবে জ্বালানি তেলটা অনেক কম ইউজ হবে, তো বৈদেশিক মুদ্রাটা আমাদের বাঁচতেছে, রিজার্ভ বাঁচবে, এবং এরপরেও কাস্টমারদের খরচ অনেক বাঁচবে, তেল খরচ নিয়ে অনেক খরচ বাঁচবে। ইলেকট্রিক বাইকের নাম শুনলে মনে হবে বিদ্যুৎ খরচ খুব বেশি, কিন্তু ই বাইক নির্মাতা প্রতিষ্ঠান আকিজ গ্রুপের তথ্য মতে মাত্র 7 থেকে 10 টাকার চার্জ দিলেই 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত চলবে এই বাইকগুলো। জ্বালানি তেলের অধিক ব্যবহারে নির্গত ধোঁয়া পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন মনোক্সাইডের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, যার ফলে পৃথিবীর ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে আর পৃথিবী দিন দিন হয়ে উঠছে উত্তপ্ত। তাই তো পৃথিবীর নামি দামি ব্র্যান্ডগুলো বাজারে নিয়ে আসছে ইলেকট্রিক বাইক যা পরিবেশ বান্ধব আর শব্দবিহীন। আমরা যেটা আনছি ইলেকট্রিক মোটরসাইকেল, তার প্রধান কারণ হচ্ছে পরিবেশের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে, আকিজ মোটরসাইকেলের দায়বদ্ধতা আছে যে পরিবেশের ক্ষতি না হওয়া, পরিবেশের যেমন এটা জ্বালানিবিহীন শব্দবিহীন, তো পরিবেশের ক্ষতিটা হচ্ছে না। তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে ইলেকট্রিক বাইকগুলোকে করা হয়েছে অনেক দৃষ্টিনন্দন, তাই তো নতুন করে তরুণদের পছন্দের তালিকায় উঠে আসছে এই ই বাইক। শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স থাকলেই যে কেউ খুব সহজে এই বাইকগুলো চালাতে পারবেন, আর এই ই বাইক চালাতে লাগবে না কোনো গাড়ির রেজিস্ট্রেশনও। জ্বালানি তেলের চড়া মূল্যের বাজারে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে এই বাইকগুলো, এখন শুধু দেখার পালা অন্যান্য মোটর বাইকের সাথে পাল্লা দিয়ে বাজারে কতটুকু টিকে থাকতে পারে নতুন এই ইলেকট্রিক বাইক বা ই বাইক।